রেড সার্কেল নামের এই অদ্ভুত কেসটা শুরু হয় নিউ ইয়র্ক থেকে আর এর শেষ হয় এন্টিপোর্সে। শুরুতেই বলে নিই, এই কেসের অন্যতম দুটো চরিত্র যাদের দুজনের নাম জি দিয়ে শুরু, জেনারো এই গল্পের হিরো আর ব্ল্যাক জর্জিয়ানো ছিল ভিলেন। এ দুজন মানুষই এমিলিয়াকে ভালোবাসত। সত্যি বলতে এসব নিয়ে দুশ্চিন্তা করার মতো আমি বিশেষ কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আপনি হয়তো জানেন আমার অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। হোমস, একটু একটু কথাটা শোনো। এক লোক যে কিনা সপ্তাহের বেশি সময় ধরে রুম থেকে বেরোচ্ছে না, সেটা নিশ্চয় কম গুরুত্বপূর্ণ না। আমি ওনার ভাড়াটিয়া হলে উনি আমাকেও পুরো সপ্তাহে দেখতে পেতেন না। এতে কোনো সমস্যা হয় মিসেস হার্টসন? আপনার কোনো আচরণেই আমার কোনো সমস্যা নেই মিস্টার হোমস, কিন্তু আপনার কি মনে আছে এক বছর আগে মিসেস ওয়ারেনের এক ভাড়াটিয়া নিয়ে আপনি একবার তদন্ত করেছিলেন? উনি ঠিক বলেছেন স্যার, এক ইতালিয়ান ভদ্রলোক মিস্টার ফারমানি। এনরিকো ফারমানি? মিস্টার ফারমানি সব সময় আপনার উপকারের কথা বলতো স্যার। কিভাবে আপনি ওনাকে বিপদ থেকে বাঁচিয়েছিলেন? সে এক চমৎকার রাত ছিল। তো বেশ, এই ভাড়াটিয়া সম্পর্কে বলুন। আমার ভয় লাগছে মিস্টার হোমস, রাতে একটু ঘুমাতে পারছি না। সারা রাত ধরে এখানে ওখানে হাঁটাহাঁটি করতে শুনি, গভীর রাত থেকে একেবারে ভোরবেলা পর্যন্ত, অথচ আমি ওনাকে কখনোই বাইরে বের হতে দেখিনি। মিস্টার ওয়ারেনও আমার মতোই ভয় পাচ্ছেন। এই লোক কিসের থেকে পালিয়ে রয়েছে মিস্টার হোমস? সে কি করেছে? ভাবুন তো, কাজের লোক ছাড়া একাই ভাড়াটিয়ার সাথে থাকতে হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। হোয়াটসঅ্যাপ সামলাও, চাপ পড়ে। ধৈর্য ধরুন, বসুন। হোয়াটসঅ্যাপ সম্ভব হলে ওনাকে শান্ত করুন। একটু সময় নিয়ে ভেবে দেখুন মিসেস ওয়ারেন, সব থেকে ছোট ব্যাপারটাও হতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ। ওই লোকটা ঠিক 10 দিন আগে এসেছে। উনি আমাকে ভাড়া জিজ্ঞেস করেছিল, আমি তাকে বললাম সপ্তাহে 12 শিলিং ভাড়া, একটা ছোট বসার ঘর আর একটা শোবার ঘর সব মিলিয়ে বাড়ির 2 তলায়। লোকটা বলল আমাকে এসবের জন্য সপ্তাহে 3 পাউন্ড করে দেবে। 3 পাউন্ড? হ্যাঁ স্যার, ওনার শর্তগুলো মেনে নিলে সপ্তাহে 3 পাউন্ড দেবে বলেছে। কেমন শর্ত? উনি বাসার একটা চাবি চাইলেন। সেটা ঠিক আছে, আমার সব ভাড়াটিয়ার কাছে চাবি থাকে। কিন্তু উনি বললেন উনি নাকি ওখানে একদমই একা থাকবেন, আর কখনো যত যাই ঘটুক বিরক্ত করা যাবে না। এখানে তো তেমন অসাধারণ কিছু দেখছি না। আপনার তা মনে হয় না, কিন্তু এটা আসলেই অদ্ভুত ঘটনা। উনি 10 দিন ধরে আছেন, সকাল দুপুর রাত, অথচ মিস্টার ওয়ারেন এবং কেউই ওনাকে একবারের জন্য দেখতে পায়নি। আর প্রথম রাতের পর উনি একবারের জন্য বের হননি। প্রথম রাতে কি বাইরে বের হয়েছিলেন? ও হ্যাঁ, গিয়েছিলেন আর অনেক রাতে ফিরেছিলেন। আমি শুয়ে পড়েছিলাম, কিন্তু মিস্টার ওয়ারেন ওনাকে দেখেন, মাঝরাতে নাকি উনি ফিরে আসেন। আর ওনার খাওয়া দাওয়া সেটা করেন কিভাবে? খাবার প্রয়োজন হলে উনি ঘন্টা বাজান, তখন দরজার সামনে চেয়ারে খাবার রাখা হয়। এছাড়া অন্য কিছুর দরকার হলে এক টুকরো কাগজে উনি সেটা লিখে দেন। এই যে, সেটাও পেন্সিলে লেখা, শুধু ওই শব্দটাই লেখেন আর কিছু না। এই যে, কাজের মেয়েটা প্রতিদিন সকালে ওনার রুমের সামনে দি টেলিক্রনিকল আর ব্রেকফাস্ট রেখে আসে। এভাবে কেন লিখে? ও হাতের লেখা লুকাচ্ছে। ওয়াটসন বিশ্লেষণ করো। আমি? বেশ,
পেন্সিলটা হচ্ছে মোটা শিশের আর কিছুটা বেগুনি ভাব আছে। উনি লেখাগুলো বেশ জোরে প্রেসার দিয়ে লিখেছেন আর লেখা শেষে কাগজের টুকরোটা বেশ তড়ি ঘড়ি করে ছিঁড়ে ফেলেছেন। এই দেখো সাবানের শয়ের কোনাটা ছিঁড়ে গেছে। তার মানে ব্যস্ততা নাকি সতর্কতা? আচ্ছা এই লোকের বয়স আর চেহারা কেমন? ও বয়স 30 এর নিচে স্যার, আর গায়ের রং কালো, মাঝারি উচ্চতা, ক্লিন শেভ করা, উচ্চারণ অনেকটা মিস্টার ফারমানির মতো। ওনার নাম জানা নেই? না স্যার। কোনো চিঠি বা ফোন নাম্বার? ও না, নেই স্যার। ওনার ব্যাগপত্র, লেবেল, স্টিকার? সাদা তারা। 10 দিন আগে নিউ ইয়র্ক। আমার ধারণা এজন্য অপেক্ষা করতে হবে যতক্ষণ না আরো কিছু তথ্য পাচ্ছি। প্লিজ এবার আপনারা যান। থ্যাংক ইউ মিস্টার হোমস, থ্যাংক ইউ ডক্টর। ব্যাপারটা আমি দেখছি মিসেস হারসন। আমি তো এটা ভেবেই দেখিনি। আর উনি ঘরগুলো ভাড়া নেওয়ার পরই বেরিয়ে যান আর ফিরে আসেন মাঝরাতে। কেনই পালা বদল? বেশ, আমি বলবো এতে অনুমান করার মতো বেশ আগ্রহজনক বিষয় রয়েছে। আর একটা মাত্র তদন্তের সূত্র রয়েছে, মিসেস ওয়ারেনের আগের ভাড়াটিয়া এনরিকো ফারমানি নেপলসের। উনি কাজ করছেন রয়্যাল অপেরা হাউসে। আমি তখন ভদ্রলোকের এক কাছের আত্মীয়কে খুঁজে দিয়েছিলাম। সাধারণ কেস ছিল। 36 নং ক্যাসপোর স্ট্রিট। এখানে কিছুটা লিখেছে, ওনার দেশের এক বন্ধু বিপদে পড়তে পারেন। তোমার কি ধারণা উনি আগের বাসাটার ব্যাপারে দেশি কোনো বন্ধুর কাছে সুপারিশ করে গিয়েছিলেন? হয়তো বা। কিন্তু এতে ভারতীয় আচরণের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। আচরণ? কেমন আচরণ? আপনি এই ঠিকানা কিভাবে পেলেন? মিস্টার শার্লক হোমস। মিস্টার হোমস, ওর কাছে ওর অতীতে সমস্ত ক্লায়েন্টদের খবর থাকে। কিন্তু ওনার যদি কিছু জানার থাকে তাহলে উনি নিজে আসছেন না কেন? আপনাকে কেন পাঠালো ডক্টর ওয়াটসন? আচ্ছা, আমি আসলে নিজেই মাঝে মধ্যে কিছু কাজ করি। বেশ, কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারবো না। আমি মিসেস ওয়ারেনের এই ভাড়াটিয়াকে চিনি না। উনি হয়তো আপনার দেশে কোনো বন্ধু, সম্প্রতি বিপদ ঘাড়ে করে আমেরিকা থেকে পালিয়ে এসেছেন। আমাকে দরকার হলে আপনি হোমসকে আসতে বলুন, আমার আর কিছু বলার নেই। আমি দুঃখিত, এখন আমাকে কাজে যেতে হবে। আসলে মিসেস ওয়ারেনের এই ব্যাপারে সাহায্য দরকার। লোকটাকে নিয়ে উনি খুব ভয় পাচ্ছেন। কেন? ওনার সাথে লোকটা কি করেছে? আসলে এখানে সমস্যা হচ্ছে উনি কিছুই করেন না, দিনরাত বাসার ভেতরেই থাকেন। আর খাবার দেওয়া হয় দরজার সামনে রাখা একটা পাত্রে। উনি কোনো পলাতক অপরাধী হয়ে থাকলে ওনাকে পুলিশে ধরিয়ে দেওয়া দরকার। পুলিশ? না না, যাচ্ছি মা। তুমি নিজের দিকে খেয়াল রেখো, যদি কোনো সমস্যা থেকেই থাকে। হোমস জানেন আমাকে কোথায় পাওয়া যাবে, সেটা হলো থিয়েটারে, এখানে না, কখনোই না ডক্টর। আশা করি বুঝতে পেরেছেন। এই শহরে আপনার অনেক শত্রু রয়েছে, তাই না? প্রত্যেক মানুষেরই শত্রু আছে, যেটাই সে করুক, এটাই জীবনের কঠিন সত্য। কেউ কেউ অন্যদের থেকেও বেশি বিপদে আছে, কারণ তাদের বিশ্বাস আর তাদের সাহস। আমার যা করার তা আমি করি ডক্টর, আমাকে সাধু ভাবার কোনো দরকার নেই। এখন প্লিজ আপনি আসুন। প্রতিষ্ঠানের এই লোক নিজের বাসায় ছুরির আঘাতে মারা গিয়েছেন, আর এটা হয়েছে
আরো 8 সপ্তাহ আগে পিনকার্টন এজেন্সির গোয়েন্দা মিস্টার রিমার এব রিমার খুনের তদন্ত করতে গিয়ে বলেছেন এই কাজটা করেছে নতুন কোন সন্ত্রাসী সংগঠন যারা মাফিয়া বস কার্বোনারির সাথে যুক্ত আর এদের নাম হলো রেড সার্কেল সারা ইউরোপের আতঙ্ক এই সংগঠনের একটা শাখা খোলা হয়েছে ব্রুকলিনে গুইসেপে জর্জিয়ানোকে গোয়েন্দা বাহিনী হন্যে হয়ে খুঁজছে ফের মানে কিছু গোপন করছিল আমি ঠিক বোঝাতে পারছি না কিন্তু ওখানে একজন বয়স্ক মহিলা ছিল সম্ভবত উনি ফারমানের মা ওর মা তুমি ওর বাসায় গিয়েছিলে হ্যাঁ ওনার চেহারায় শুধু দুঃখ আর কষ্টের চিহ্ন তুমি কি এই লোককে সাহায্য করেছিলে হোমস তুমি কোনো কিছু গোপন করে থাকলে আমাকে সেটা তোমার বলা উচিত তুমি ওই বাসায় যাওয়ায় হয়তো ফারমানের জীবন বিপদের মুখে ফেলেছ মানে ওর কাছে লন্ডনের ইতালিয়ান কমিউনিটির লোকেরা আশ্রয় নিতে যায় এইসব নানান ভয়ে পালিয়ে থাকা লোকের কাছে ও একমাত্র আশার আলো ওকে সবাই মৃত্যু বলে ডাকে দক্ষিণ ইতালির লামর্তে সহ সব জায়গাতেই ওর হাত খুনের রক্তে রাঙানো ও একটা পিশাচ ব্ল্যাক জর্জিয়ানো কি মিসেস ওয়ারেনের ভাড়াটে হিসেবে লুকিয়ে রয়েছে কিন্তু এখানে সূত্র পাওয়া যেতে পারে ওয়াটসন এবার আমাদের মাঠে নামতে হবে ওই অপেরা হাউস তারপর চেয়ারিং ক্রসে যাব আমার বন্ধু এব রিমারকে টেলিগ্রাম পাঠাতে হবে সাধারণ একটা জিনিস আসে যার পাতা থেকে ও সব খবরাখবর পেয়ে যায় ওয়াটসন
পেপারের বিজ্ঞাপন আমাদের শুধুমাত্র গত দুই সপ্তাহের দা ডেইলি ক্রনিকলের সংখ্যাগুলো দরকার, যেগুলো আমাদের ভাড়াটিয়া প্রতিদিন সকালে জোগাড় করে তার নাস্তা খাবার পরে। ও এ কি দেখছি, এসব খবরের কাগজ দেখে পুরো বিজ্ঞাপনে ঠাসা, দুনিয়ার সব আজে বাজে বিজ্ঞাপনে ঠাসা। তবে এগুলোর মধ্যেই হয়তো কিছু না কিছু খুঁজে পাবো। হোমস এটা শুনে দেখো, ধৈর্য ধরুন, যোগাযোগের কোনো না কোনো উপায় ঠিকই পাবো। এই কলামে নজর রাখুন। জি, তুমি এমন খবর আর দেখাতে পারবে? এই তো পেয়েছি এখানে। আমি সমস্ত রকমের ব্যবস্থা করে ফেলেছি, ধৈর্য আর সুবুদ্ধি, বিপদ চলে যাবে। জি, আর পাচ্ছি না। এখানে এখানে সব পথ পরিষ্কার, আমি যদি কোনো সিগন্যাল দেওয়ার সুযোগ পাই তবে খবর পাঠাবো, আশা করি ভালো কিছুই হবে। এটা দুই দিন আগের। মিসেস হাডসন, আবার কি হয়েছে? মিস্টার হোমস, আমি কাপড় ধুচ্ছিলাম। গতকাল আর আজকে ডেইলি ক্রনিকল আমাকে এনে দিবেন কষ্ট করে? ধৈর্য আর সুবুদ্ধি, পুরো ব্যাপারটা দেখে আরো বেশি বুদ্ধিদীপ্ত হয়ে উঠছে। And black door, first floor, window right, after dusk, G. There you are. G. Black Giorgiano. Could it be a trap to draw the person out? It's unlikely. Well, should we not tell the police what we know about the Red Circle? Tell the police! They find it difficult enough to deal with the facts without confusing them with our suppositions. Well, listen to this. Motiveless murder, according to Inspector Hawkins. Doctor, you must come quickly. There's been a kidnapping. This is a police matter, Mr. Holmes. I'm throwing that lodger out. I'd have gone straight up and told him so. But she thought it only right to ask your opinion first, Mr. Holmes. A large pot of tea, please, Mrs. Hudson. I'm at the end of my patience when it comes to knocking my old man about. Who knocked him about? Oh, I wish I knew that. It happened this morning, sir. Mr. Warren, he's a timekeeper at Norton and Waylights and Tottenham Court Road. He has to leave the house before... But take a bear out there. I'm going to go to the house. I'm going to go to the house. Oh, boy. Shab Dhani Balo Hams, Uni Oshustha. Kotha bolte parben, Mr. Warren? Barbo. Ami tokhon dosh pao egoinne. তারপর কি করলেন? বাসে করে বাড়ি ফিরলাম। বাসে ওঠার আগে আপনি কি ওই লোকগুলোর চেহারা দেখতে পেয়েছেন? না স্যার, ম্যাজিকের মতো করে তুলে নিয়েছে, আবার ফেলেও গেছে ম্যাজিকের মতো। সম্ভবত তিনজন ছিল, আরো হতে পারে। ওদের কোনো কথা শুনেছেন? ওদের মধ্যে একজন ইতালিয়ান ভাষায় কিছু গালিগালাজ করছিল। টাকাই কিন্তু সবকিছু নয়, আমি ওই ভাড়াটিয়াকে আজকেই এখান থেকে বের করে দেব। আমি আপনাদের ওই ভাড়াটিয়ার সাথে দেখা করতে চাই। উনি দুপুরের খাবার কখন খান? ঠিক একটার সময়। আমরা কি ততক্ষণ পর্যন্ত এখানে কোথাও লুকিয়ে থাকতে পারি? হ্যাঁ, উপরে একটা চিলেকোঠা আছে। কোনো আয়না আছে? আছে,
ওখানে রুমের ঠিক সামনে একটা আয়না দেখতে পাবেন। এক্সেলেন্ট, এসো ওয়াটসন। তাহলে আমার কি হবে? আর মাত্র 40 মিনিট। আমি জানি না উনি কবে আসবেন। উনি কিছু টাকা দিয়েছিলেন কিন্তু পরে ওনাকে আর দেখিনি। এক বিদেশি ভদ্রলোক, তাই তো? একদম। আমার বিদেশিতে কিছু যায় আসে না। তাই নাকি? জেন্টলম্যান, আপনারা যদি বাসাটা চান তো আমরা একটা সমঝোতায় পৌঁছাতে পারি। আমি নিচেই আছি, আপনারা বাসাটা দেখুন। থ্যাংক ইউ। এখানে সব খালি? খুব ভালো। ওয়াটসন, দেখো আমরা বাসাটার দোতলায় আছি, আর ওখানে সেই ভাড়াটিয়া। কয়েক ঘন্টা অপেক্ষা করার পরে আমরা সিগন্যাল দেব। সন্ধ্যার পরে? জি। পুরো ব্যাপারটা দেখে মনে হচ্ছে প্রেম ঘটিত ব্যাপার। প্রেম? ভালোবাসার কারণেই হয়তো এত কিছু হচ্ছে। কিন্তু ওনার চেহারা, ওয়াটসন, ওনার চেহারা, নিজের জীবন নিয়ে ভয়ে আছেন। বিশ্লেষণ করি, এক দম্পতি নিজেদের বাঁচাতে ভয় পেয়ে পালিয়ে এসেছে লন্ডনের মতো এক দূর দেশে। ভদ্রলোক চান মেয়েটা সম্পূর্ণ নিরাপদে থাকুক, আর যোগাযোগের জন্য এমন দুর্দান্ত ব্যবস্থা করেছেন যেন বাড়ির মালিক ও ভাড়াটিয়ার আসল পরিচয় না জানেন। ওসব ছাপানো মেসেজ পাঠানো হতো যাতে ওনার হাতের লেখা দেখে কেউ বুঝতে না পারে ভাড়াটি আসলে পুরুষ না মহিলা। দেখো, মোমবাতি আর ম্যাচ, ওদের সিগন্যাল। কিন্তু এখন নিশ্চয়ই এগুলোর আর দরকার নেই। ওদের একসাথে দেখা করিয়ে দিলেই তো হয়।
আর গ্যারান্টি দেবো যে ওদের রেড সার্কেল থেকে আজীবন রক্ষা করব? না, ওদেরকে ওদের মতোই কাজ করতে দিতে হবে। আমাকে এখনই একবার বেকার স্ট্রিটে যেতে হবে। তোমার কি এখানে থাকার মতো কোনো অজুহাত আছে? মিস্টার ওয়ারেনের স্বাস্থ্যের অজুহাতে যাওয়াই যায়। আমি বরং আসার সময় তোমার রিভলভারটা সাথে নিয়ে আসব। দরকার নেই, হোমস আমার কাছেই আছে। ভালো, চমৎকার। আমি এক ঘন্টার মধ্যে চলে আসব। হকিন্স, মতের যদি মিল থাকে তাহলে তো দেখা হবেই। একটা সত্যি কথা বলবো মিস্টার হোমস, আমরা আগে একসাথে তদন্ত করিনি, কিন্তু আমি আপনাকে পাশে পেয়ে অনেক ভরসা পাচ্ছি। পলাতকদের নাম জেনারো আর এমিলিয়া লুকা, এখন ওরা ভয়ানক বিপদে। আমি এখনই এজেন্ট পাঠাচ্ছি। শুভেচ্ছা প্রিমার, এই এজেন্ট এসেছেন, আজ সকালে এসেছে নিউ ইয়র্ক থেকে। ওনার নাম লেভারটন। লেভারটন, ওনাকে আমি চিনি। যে লোকটাকে আমরা খুঁজছি তার নাম ব্ল্যাক জর্জিয়ানো, ও রেড সার্কেল দলের লিডার। এবার কি আপনাকে টেক্কা দিতে পেরেছি মিস্টার হোমস? মাঝে মধ্যে আমাদের কাজেরও একটু প্রশংসা করুন। আমার ধারণা আমাদের এবার একসাথে কাজ করা উচিত। অবশ্যই না,
উনি কেবল রাজনীতি আর সামাজিক সমস্যা নিয়ে কথা বলতো, আর বলতো কিভাবে সবকিছু পাল্টে দেবে। পাগলের মতো হাত নাড়তো, আমাদের ছোট বাসাটার গলার স্বরে গম গম করতো। আর আপনার হাজবেন্ড বসে থাকতো চুপচাপ অসহায়ের মতো। প্রথম দিকে ভাবতাম ওকে অপছন্দ করে, কিন্তু পরে বুঝলাম ও লোকটাকে অনেক অনেক ভয় পায়। আমি ওকে অনেক অনুরোধ করতাম যেন আমাকে সবটা খুলে বলে। অনেকবার জানতে চেয়েছি কেন ও লোকটাকে ভয় পায়। আমি এখন কি করব? ওর যখন বয়স কম ছিল, যখন গোটা দুনিয়াতে ওর কেউ ছিল না, ও যোগ দিয়েছিল এক সংগঠনে, ইল চিরকারোসো, দ্য রেড সার্কেল। কিন্তু জেনারে ভেবেছিল ওটার উদ্দেশ্য শুধু ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা। একবারই সংগঠনে ঢুকে প্রতিজ্ঞা করে ফেললে। আমাকে আপনার আর জর্জিয়ানোর কথা বলুন। বেশ কিছুদিন ধরে খেয়াল করতে থাকলাম, আমাদের ওখানে আসার পর থেকে ও সব সময় আমার দিকে তাকিয়ে থাকতো, ওর ভয়ঙ্কর হিংস্র চোখ দিয়ে। আর এক সন্ধ্যায় ও আমাকে দেখে একেবারে পাগলের মতো আচরণ করলো। কিন্তু ওটা ভালোবাসা নয়, বর্বরতা। এর কয়েকদিন পরে রেড সার্কেলের একটা মিটিং হয়। সিনোর কাস্তলত্তর কাছে চাঁদা চাইলে উনি চাঁদা দিতে রাজি হননি। ওরা ঠিক করে ওনাকে মেরে ফেলবে। ওরা লটারি করত। লটারি পাতানো ছিল। জর্জিয়ানো আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই এটা করেছিল। ভালো তো, তেমন হলে তো একদম দাবা খেলা।
ফেলা যেতেই পারে। আপনি কি দাবা খেলেন ডক্টর? গ্রেফতার করেছিলাম কিন্তু ব্ল্যাক জর্জিয়ানো জাল কেটে পালায়।
যখন শুনলাম ইংল্যান্ডে পালিয়ে গেছে, আমি যত দ্রুত সম্ভব ওর পিছু নিয়েছিলাম। স্কটল্যান্ড ইয়ার্ডের সাথেও যোগাযোগ করি, কিন্তু সে ততক্ষণে উধাও। বেঁচে থাকি ইন্সপেক্টর, ন্যায় বিচার।
মাঝে মধ্যে পাওয়া খুব কঠিন। আমি শুধু এটাই বুঝলাম না আপনি কিভাবে এই ঘটনার সাথে এমন আচমকা জড়িয়ে পড়লেন। গুড নাইট ইন্সপেক্টর। গুড নাইট মিস্টার হোমস। তারা অনেক দূরে চলে যান আর সেখানে গিয়ে নতুন জীবন শুরু করেন।